উনিশ বছর পর মডেল তিননি হত্যা মামলার রায় হচ্ছে আজ দু সালের দশই নভেম্বর বুড়িঙ্গার চীন সেতুর নিচ থেকে তিনটির মরদেহ উদ্ধার করা হয় নব্বই দশকের ছাত্রদল নেতা গোলাম ফারুক অভি এ মামলার একমাত্র আসামি পরে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি অন্য একটি মামলায় সাজা পাওয়া পলাতক অভি এখন আছেন কানাডায় অভিকে দেশে ফেরাতে দু সালে ইন্টারপোল রেড নোটিশ জারি করলেও তাকে দেশে ফেরানো যায়নি চাঞ্চল্যকর এই হত্যা মামলায় দু সালে পলাতক অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ